আবু হুসাইন খান আপনি লিখেছেন, ভারতবর্ষ থেকে বলছি আমরা কলেজের ছাত্র, কলেজের সবার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমাদের পূজার চাঁদা দিতে হয়, এ বিষয়ে আমাদেরকে জানান। বেহাবুল হুসাইন, আপনি আপনার বন্ধুবান্ধব যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখেন, কিন্তু তাই বলে তার পুজোর চাঁদা দিতে যাবেন না। কারণ হলো পুজোর চাঁদা দেয়া মানে হলো পুজোকে আপনি একটা বৈধ কাজ, ভালো কাজ মনে করছেন। একজন চুরি করছে, আপনি তাকে সহযোগিতা করছেন চুরির জন্য, যাতে চুরি সে ভালোভাবে করতে পারে, মানে আপনি চুরিটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, চুরিটাকে আপনি শুধু বৈধ মনে করছেন না, সেটাকে সহায়তা করা যায় এমন কাজ মনে করছেন, আপনি সেখানে সামিল হয়ে যাচ্ছেন এক ধরনের। ঠিক একইভাবে আপনার যদি কেউ আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে তার বন্ধুবান্ধবরা অন্য ধর্মাবলম্বী তাদের সাথে তাদের শিরকি কাজ করতে গিয়ে যে টাকা পয়সা দরকার যদি হেল্প করলেন, তাহলে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে সেই অন্যায় কাজের সাথে জড়িয়ে গেলেন। এই জন্য এটা জায়েজ নয়। আমাদের অনেক ভাই বোনরা তারা জিনিসগুলো বোঝার চেষ্টা করেন না। এরপরে শামিমারা শান্তা আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীকে দিয়ে মাহফিল দিব, কিন্তু তিনি এখন বেঁচে নেই, আমি আমার নিয়ত কীভাবে পূরণ করব? আপনি এটা নিয়ত করেছেন, নিয়ত পূরণ না করলে বা না করতে পারলে কোনো অসুবিধা তৈরি হলে যেন কোনো গুনাহ হয় না মানুষের, বিধা আপনার এটা নিয়ে অরিড হওয়ার বা পরেশান হওয়ার কোনো কারণ নেই। তবে আপনি কোরআন এবং সুন্নাহকে যারা অনুসরণ করেন সে সমস্ত ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আপনি প্রোগ্রাম, দাওয়াতি প্রোগ্রাম যেটা অব্যাহত রাখার সেটা আপনি এমনিতেই করতে পারেন বা করা উচিত। বাট যেটা নিয়ত করেছেন হুবহু সেটিই করতে হবে, না পারলেও আপনাকে করতে হবে, বাট এরকম নয়, যার কারণে গুনাহ হবে না, ইনশাআল্লাহ এর জন্য আপনার পরেশান করার কোনো কারণ নেই। এমডি রায়হানুল ইসলাম আপনি লিখেছেন, আত্মীয় কিন্তু নন মাহরাম, যেমন চাচি মামি, তাদের সাথে প্রয়োজনীয় কথা বলার আগে সালাম এবং পর্দার বিধান কি? চাচি মামি তারা কিন্তু নন মাহরাম, তারা বাবা চাচা এবং মামার সাথে তাদের বৈবাহিক সম্পর্কের কারণে আপনার এক ধরনের আত্মীয় হয়, কিন্তু সেটা রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। যেহেতু রক্ত সম্পর্কীয় আত্মীয় নন সেজন্য তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এবং পর্দার বিধান তাদের জন্য প্রযোজ্য, বিধা পর্দা বিধান মেনে চলতে হবে। আমরা অনেকেই আছি বাহিরে পর্দা মেনটেন করি, কিন্তু বাসা দেখা যায় যে এই জায়গাগুলোতে আমরা পর্দা মেনটেন করি না। ধরুন মেয়েদের জন্য খালুর সামনে চলে যাওয়া, ফুপার সামনে চলে যাওয়া, এটা জায়েজ নয়, কারণ তাদের ব্লাড আপনার শরীরে নেই, আপনার ব্লাড তাদের শরীরে নেই। আর এটি সচরাচর যে খালু এবং ফুপা হয়ে থাকে তাদের কথা বলছে। ঠিক একইভাবে ছেলেদের জন্য আপনার মামির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চাচির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ তারা তার মাহরাম নন। পক্ষান্তরে খালার সাথে দেখা দেওয়া জায়েজ, কারণ তিনি আপনার মায়ের বোন, আপনার মায়ের রক্ত আপনার শরীরে আছে, সেম রক্ত তার শরীরে আছে, সেদিক থেকে আপনার এটা রক্ত সম্পর্কীয় আত্মীয়। এরপরে দিন মোহাম্মদ এস কে আইডি খান লিখেছেন, আমার আব্বা মা নামাজ পড়েন না, তাদেরকে অনেক বুঝিয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, তবুও কাজ হচ্ছে না, আমি কী করতে পারি? এই বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি এবং এই প্রশ্নগুলোর জবাবে আমরা বলে থাকি যে বাবা মা বা আপনার কাছের কোনো ব্যক্তি, বিশেষ করে সিনিয়র কোনো ব্যক্তি যদি নামাজ না পড়েন, দিনের পথে না চলেন, আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে নাসিহা করবেন বিনয়ের সাথে, সুন্দরভাবে, যতটুকু পারেন। এতে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন, সিনিয়র কাউকে দিয়ে, কোনো ইমাম সাহেবকে লাগাই দিবেন, অন্য কোনো ব্যক্তিকে যার উপর প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিকে দিয়ে। আর যদি সেটাতেও কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তার নিকটজন যারা আছে তাদের মাধ্যমে আপনি নাসিহা করতে পারেন, শেষে তার কাছে দোয়াও করবেন। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন, চেষ্টা করেছেন বিভিন্নভাবে, তারপরে যদি করতে না পারেন তাকে আল্লাহর উপরে হাওলা করে দেবেন এবং এটা নিয়ে আপনি অরিড হতে যাবেন না। আমরা অনেকে এটা নিয়ে খুব বেশি অরিড হই। আল্লাহর অনেক নবী ছিলেন যাদের সামান্য সংখ্যক অনুসারী ছিল, কয়েকজন হাতে গোনা অনুসারী ছিল, এবং আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম দীর্ঘ বহু বছর দাওয়াত দেওয়ার পর, 950 বছর দাওয়াত দেওয়ার পর সম্ভবত 50 জন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে। চিন্তা করুন, 950 বছর, তারা সে যুগে অনেক দীর্ঘ হায়াত পেতেন। তো যার কারণে এটার জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেসড হতে যাবেন না এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন। তো আপনার মা বাবাকে আপনি বোঝাবেন এবং না পারলে আল্লাহর কাছে আপনার কোনো দায়িত্ব থাকলো না। মোহাম্মদ আবু হুরায়রা আপনি লিখেছেন, রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানি থেকে যে গিফট পায় তা কিনে তাকে নাকি আমাদের জায়েজ হবে? কেউ কোনো কোম্পানিতে চাকরি করেন, চাকরি সুবাদে কোম্পানি থেকে তিনি গিফট পেলেন, সেই গিফটটা তিনি চাইলে বিক্রি করে দিতে পারেন, এটা একান্ত তার ব্যাপার। এমডি আবদুল্লাহ আপনি লিখেছেন, আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কি না? এশার নামাজ রাত 11টা পড়লে সেটা হয়ে যাবে, বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সালাত আদায় করা উত্তম। মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ, মধ্যরাতের পরে যদি কেউ ভোররাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য। সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয়,
এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয়, কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে, অন্য দেশে আরেক সময় হতে পারে। আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয়, গরমকালে আরেক সময় হয়, কারণ গরমকালে রাত ছোটো থাকে, শীতকালে রাত অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সুবহে সাদিক বা ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা, তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে, আর পরে করলে আদায় হয়ে যাবে। যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহলে যদি সময় তিনটা চারটা বাজার পড়েন তাও আদায় হয়ে যাবে, বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত মতো সালাত আদায়ের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন।